আসসালামু আলাইকুম এরিয়ন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ইন দিস ভিডিও আউ বি প্রোভাইডিং ফোর স্ট্রাকচারস ফর মেকিং সেন্টেন্সেস ফ্রম বাংলা ইন ইংলিশ লাইক অ্যাজ ইউজুয়াল সো আজকে আমরা স্ট্রাকচার শিখবো যেহেতু আমরা প্রতিনিধি স্ট্রাকচার শিখছি কদিন অ্যান্ড আজকেও সেইম আমরা চারটি স্ট্রাকচার শিখবো আই হোপ ইউ লাইক দিস ভিডিও সো ফর লার্নিং সামথিং প্লিজ ওয়াজ দ্য ভিডিও টু দ্য এন্ড সো উইথ উইথাউট ওইসং আই টাইম লেটস টাই উইন সো আমাদের যে প্রথম স্ট্রাকচারটা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ডিডেন্ট নো প্লাস টু প্লাস ভাবে ফার্স্ট ফ্রম সো মূলত আমরা এই স্ট্রাকচারটা তখন ফলো করবো যখন আমরা বাংলায় বলে থাকি যে আমি জানতাম না কি করতে হবে তারা জানতো না কি বলতে হবে আমার বাবা জানতো না কি দিতে হবে সে জানতো না কি কিনতে হবে অ্যাকচুয়ালি আমরা যখন বাংলায় বলে থাকি যে আমি অথবা মানে কোনো ব্যক্তি জানতো না যে কী করতে হবে অ্যাকচুয়ালি আসলে সো অ্যাট দ্যাট মোমেন্ট আমরা এই স্ট্রাকচারটা ফলো করবো যেমন আমরা প্রথমে নিয়েছি আমি জানতাম না কি করতে হবে এর জন্য আমি বলবো এর জন্য আমরা বলবো আই ডিজেন্ট নো হোয়াট টু ডু আই ডিজেন্ট নো হোয়াট টু ডু তারা জানতো না কী বলতে হবে জাস্ট সেম জাস্ট এটা চেঞ্জ করে দে করে দিন অ্যান্ড ইনো ডু চেঞ্জ করে সে করে দিন লাইক ইট উইল বি দে ডিজেন্ট নো হোয়াট টু সে দে ডিজেন্ট নো হোয়াট টু সে আমার বাবা জানতো না কি দিতে হবে মাই ফাদার ডিজেন নো হোয়াট শু গিফ মাই ফাদার ডিজেন নো হোয়াট শু গিফ সে জানত না কি কিনতে হবে সি ডিজেন নো হোয়াট শু বাই সি ডিজেন নো হোয়াট শু বাই সো এই ছিল আমাদের মূলত অ্যাকচুয়ালি একটা ইজি অ্যান্ড ইন্টারেস্টিং স্ট্রাকচার যখন আমরা এরকম সেন্টেশন বলব তখন আমরা এই স্ট্রাকচারটা ফলো করবো অ্যান্ড ওয়ান মোর থিং আপনারা প্রেজেন্ট প্রেজেন্টেও অ্যাকচুয়ালি বলতে পারেন প্রেজেন্টেন্সেও লাইক আপনি জাস্ট না বলে বলতে পারেন ডাজেন্ট ওকে যেমন আমি জানতাম না কি করতে হবে এটার বদলে আমরা বলতে পারি আমি জানি না কি করতে হবে ওকে এটা যদি জানতাম না এইটা চেঞ্জ করে আমি আমরা যদি লিখি আমি জানি না কি করতে হবে তাহলে আমরা বলবো আই ডোন্ট নো হোয়াট টু ডু যেহেতু সাবজেক্টে পড়ার ডাজেন্ট অথবা ডোন্ট হবে অ্যান্ড ডোন্ট হবে আই দে উই অ্যাকচুয়ালি এদের সাথে ডোন্ট হবে অ্যান্ড ডাজেন্ট হবে সি হি অ্যান্ড এটসেট্রা এদের সাথে ডাজেন্ট হবে স্যার ইন মাই ফেভারেস ভিডিও আমি এগুলো মেনশন করছি প্লিজ ওয়াচ দ ব আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অল অ্যাবাউট বলে একটা ভিডিও আছে ওটা দেখে নিয়ে আপনি জাস্ট বুঝতে পারবেন অ্যাকচুয়ালি অনেক আমি দিয়ে দেবো আপনি দেখে নেবেন তাহলে অনেকটাই অ্যাকচুয়ালি হেল্প হবে আপনার ইংলিশে সো আপনি এটা প্রেজেন্টেও বলতে পারেন যেমন আই নো টু ডু আমি জানি না করতে হবে তারা জানতো না বলতে হবে সেটার জন্য আমরা লিখেছি টু সে তো এটা আমরা বলতে পারি তারা জানে না কী বলতে হবে তাহলে আমরা বলবো দে ডোন্ট নো টু সেই সো আমার নেক্সট স্ট্রাকচার ইজ সাবজেক্ট প্লাস মাস্ট ক্লাসভাবে ফার্স্ট ফ্রম আমরা যখন বাংলায় বলে থাকি যে আমি ওখানে যাবই অ্যাকচুয়ালি আমরা যখন বাংলায় কোনো কিছু শব্দে কোনো কিছু বাক্যে জোর দিয়ে থাকি যে আমি খাবোই যাবোই এরকম টাইপের যেমন আমি ওখানে যাবই তারা প্রত্যেকদিন কাজটা করবেই আমরা স্কু আমরা সবাই স্কুল যাবই আমার বাবা আমাকে বকবেই সো এরকম মূলত সিগনেস ক্রিয়েট করার সময় আমরা এই স্ট্রাকচারটা ফলো করবো যেমন প্রথমে বলেছি আমি ওখানে যাবই এর জন্য আমরা লিখবো আই মাস্ট গো দেয়ার আই মাস্ট গো দেয়ার তারা প্রতিদিন কাজটা করবি দে মাস্ট ডু দ্য ওয়ার্ক এভরিডে দে মাস্ট ডু দ্য ওয়ার্ক এভরিডে আর একটু লক্ষ্য করবেন এখানে এভরি ডে এটা একসাথে ইউজ করে ফেলবেন না ঠিক আছে এভরি অ্যান্ড ডে এর মধ্যে স্পেস রাখবেন আমরা সবাই স্কুল যাবোই উই অল মাস্ট গোচ স্কুল আমরা সবাই স্কুল যাবই উই অল মাস্ট গোচ স্কুল আমার বাবা আমাকে বকবি মাই ফাদার মাস্ট রিবিউক মি মাই ফাদার মাস্ট রিবিউক মি সো এরকমভাবে আপনি আরও সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন জাস্ট ভাব চেঞ্জ করে দিন অ্যান্ড সাবজেক্ট চেঞ্জ করে দিন দেন আরও সেন্টেন্স হবে আর কি আর নেক্সট ওয়ান ইজ সাবজেক্ট প্লাস অ্যাম প্লাস রং ইন প্লাস ভাবের ফোর্থ ফর্ম সো আমরা এই স্ট্রাকচারটা তখন ফলো করবো যখন আমরা বাংলায় বলে থাকি তুমি কাজটা সঠিকভাবে করার ক্ষেত্রে ভুল তারা বিশ্বাস করার ক্ষেত্রে ভুল সে মোবাইল সারানোর ক্ষেত্রে ভুল আমি অঙ্কটি করার ক্ষেত্রে ভুল সো আমরা যখন এরকম বাক্য বাংলায় বলে থাকি যে আমরা কিছু করার ক্ষেত্রে ভুল অ্যাট দ্যাট মোমেন্ট উই ইউজ দিস স্ট্রাকচার লাইক ইউ ক্যান সে তুমি কাজটা সঠিকভাবে করার ক্ষেত্রে ভুল এটার জন্য আপনি বলতে পারেন ইউ আর রং ইন ডুইং দ্য ওয়ার্ক প্রপারলি ইউ আর রং ইন ডুইং দ্য ওয়ার্ক প্রপারলি তারা বিশ্বাস করার ক্ষেত্রে ভুল দে আর রং ইন ব্লিভিং দে আর রং ইন ব্লিভিং সে মোবাইল সারানোর ক্ষেত্রে ভুল হি ইজ রং ইন রিপেয়ারিং আ মোবাইল হি ইজ রং ইন রিপেয়ারিং আ মোবাইল আমি অঙ্কটা করার ক্ষেত্রে ভুল আই এম রং ইন ডুইং দ্য ম্যাথস আই এম রং ইন ডুইং দ্য ম্যাথস আপনি আরও সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন যেমন আমি বলেছি অ্যান্ড লাস্ট স্ট্রাকচার ইজ হুইন অথবা হোয়ার টু প্লাস ভার ফার্স্ট ফ্রম সো একটু জাস্ট ইউনো ভালোভাবে লক্ষ্য করুন ওকে এইগুলো আপনি স্ট্রাকচার যত শিখবেন তত আপনার জন্য ভালো প্লিজ ইউনো আই ওয়াচ দ্য ভিডিও কেয়ারফুলি অ্যান্ড লার্ন এভরি সিঙ্গল থিং ফ্রম দ্য ভিডিও সো যেমন আমাদের লাস্ট স্ট্রাকচার এখানে লিখেছি আমরা ওয়েন ওয়াই টু প্লাস ভার ফার্স্ট ফর্ম সো যখন আমরা বাংলায় বলে থাকি যে কোথায় যেতে হবে সো আমরা যখন বাংলায় জিজ্ঞেস করে থাকি মূলত কোথায় যেতে হবে কোথায় বসতে হবে কোথায় রাখতে হবে কোথায় ঘুমাতে হবে সো আমরা অনেক সময় বলি না যে কোথায় যেতে হবে কোথায় বসতে হবে কোথায় রাখতে হবে কোথায় ঘুমাতে হবে সো এরকম সেনার্স আমরা ক্রিয়েট করতে পারি মূলত এই স্ট্রাকচারটা ফলো করে দিস ইজ সো স্মল স্ট্রাকচার অ্যাজ ইউ ক্যান সি হিয়ার সো ই জাস্ট ইড ইউ ইউনো ফলো দিস লাইক আর সরি হোয়েন হোয়াই টু প্লাস হার ফার্স্ট ফর্ম সো আমরা প্রথম নিয়েছি কোথায় যেতে হবে এর জন্য আমরা বলতে পারি হায়ার টু গো হোয়াই আর চু গো ওকে অ্যান্ড কোথায় বসতে হবে হোয়াই শু সিট হোয়াই হু সিট কোথায় রাখতে হবে হোয়াই শু কিপ হোয়াই টু কিপ কোথায় ঘুমাতে হবে হোয়ার শু স্লিপ হোয়াই শু স্লিপ হোয়াই শু স্লিপ ওইন এখানে যে হোয়েন আছে আমরা বলেছি ওয়েন অথবা হোয়ার সো হোয়েন টু প্লাস ভাবে ফার্স্ট আমি দেখবে দেখুন সো কোথায় যেতে হবে এর জন্য আমরা লিখেছি হোয়ার টু গো সো আপনি যদি এটা বলেন হোয়েন টু গো তাহলে এর বাংলা হবে কখন যেতে হবে ওকে কখন যেতে হবে এর জন্য আমরা লিখবো হোয়েন টু গো কখন বসতে হবে এর জন্য আমরা লিখবো হোয়েন টু সিট হোয়েন টু সিট কখন রাখতে হবে হোয়েন টু কিপ হোয়েন টু কিপ কখন ঘুমাতে হবে হোয়েন টু স্লিপ হোয়েন টু স্লিপ

So these some interesting structure and I tried my best to explain every single thing in this video and I hope you really uh, found this video so helpful so thank you for watching the video till the end and you know just make sure to subscribe my channel to get every video of mine and please press the bell icon too. So I will see you again and take so and just take care of yourselves. See you.